বিশ্ব সেরা সার্কাস দেখে যা, দেখ কত সেই ববি ম্যাকিল সার্কাস দেখে যা, আসুন আসুন দেখে যা মজার মজার খেলা। মেলা দেখাতে পারবে না? বড্ড শরীরটা খারাপ স্যার, আজ মনে হয় পারবো না। আর কি হচ্ছে, পারবে না? ওসব শরীর খারাপ আমি বুঝি না, এতগুলো লোক টিকিট কেটে খেলা দেখতে এসেছে আর পারবেন না। সকাল থেকে খুব জ্বর স্যার, আজ একটু রেস্ট নিয়ে নি, কাল আবার খেলা দেখাবো। আর কি, দর্শকরা টিকিট কেটে আমার মুখ দেখুক। শোনো, খেলা দেখালে তবে খাওয়া যাবে, না দেখাতে পারলে না খেয়ে কাটাতে হবে সারাদিন। এবার বুঝে নাও কি করবে, খেলা দেখাবে না সারাদিন উপোস করে থাকবে। সারাদিন শুধু খাওয়ার ঘুম, নিত্যদিন শুয়ে কিছু না কিছু গন্ডগোল প্রকাশ, সে খেয়াল আছে? ভুল হয়ে গেছে, আর কখনো বলবে না ও এবারকার মতো। তুমি থামো ম্যাকি, তোমাদের আজকারাতেই আজ ওর এত স্পর্ধা বেড়েছে। শোন, কাল থেকে আর একদিন ওই খাওয়া নিয়ে যদি একটাও কথা শুনি দূর করে দেবো সার্কাস থেকে, মনে থাকিয়ে চান। কিছু না স্যার, কিছু না। আমি যে ওই শয়তান লোকটাকে এখান থেকে ছেড়ে যেতে পারবো আমরা? শুধু আছি রাজু আঙ্কেলের জন্য, আর কারোর জন্য নয়। ঠিক বলেছিস, আঙ্কেল আর মিনি দিদি না থাকলে কবেই সার্কাস ছেড়ে চলে যেতাম। আচ্ছা আচ্ছা, এখন শুয়ে পড় সবাই, কাল আবার শো আছে। বাবা বাবা, বলো মিনি। আমরা এখান থেকে কবে যাব বাবা? আমার একদম ভাল লাগছে না এখানে থাকতে। কেন মিনি? আমি জানি মিনি। বাবা, আমরা যখন চলে যাব ওদের সবাইকে আমাদের সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ বাবা, ওরা খুব কষ্ট পাচ্ছে এখানে, তাই না বাবা? বলো। আচ্ছা মিনি,
আমরা নিশ্চয়ই ওদের এখান থেকে নিয়ে যাব। নাও নাও নাও, এখন শুয়ে পড়ো, কাল সকালে আবার স্কুলে যেতে হবে। আচ্ছা বাবা, গুড নাইট। গুড নাইট। চলো চলো, সবাই গোজগাজ করে নাও, কাল আমাদের এখান থেকে বেরোতে হবে। না না না, মানে মানে কাল আমরা যাব না। কেন যাব না? কেন? ঋষিকে অবস্থায় নিয়ে যাওয়া সম্ভব নয়। ঋষির জন্য যাবে না? না, মানে ঋষি তো আমাদেরই একজন। থামো, আমাদেরই একজন, তবে আর কি, ওর জন্য সার্কাস বন্ধ করে বসে থাকি? নাও নাও, ঢের হয়েছে, এখন তাড়াতাড়ি গোজগাজ করে নাও, কাল ভোরেই বেরোতে হবে। কিন্তু কাল ভোরেই আমি যাচ্ছি না মিস্টার হাটসন, টুশিকে সুস্থ না করে আমি যাব না। কি যাচ্ছেন না? আচ্ছা ঠিক আছে, বাকিরা রেডি থেকো। ভালো করে কাজ করো সবাই। আঙ্কেল, সবাইকে দেখো ম্যাকি, একদম দুষ্টুমি করবে না ববি, মিলেমিশে থাকবে, কেমন? হুম
এই দেখো কি হলো, সাহেব কোথায়? আরে ওকে তোলো, দেরি হয়ে যাবে যে তোমাদের। যাও বেরিয়ে পড়ো তোমরা। আবার কি হলো? আমিও তোমার সাথে যাবো আঙ্কেল। কিন্তু ম্যাকি। আমিও যাবো আঙ্কেল, আমিও যাবো। চলো চলো সবাই। কিন্তু কিন্তু সাহেব, একটা খুব সুন্দর জায়গায় যাব আমরা। ছোটবেলায় মায়ের কাছে শুনেছি পৃথিবীর সব ভালো মানুষেরা সেখানে থাকে। হ্যাঁ সবাই ভালো। এই দেখো দেখো, আরে দুষ্ট লোকও আছে, তবে তারা তোমার মতো দুষ্ট, খারাপ নয়। আর কত দূর আঙ্কেল? এই তো এসে গেছি। আরে আরে আমি একটু ঘুমোবো। খুব খিদে পেয়েছে আঙ্কেল। সত্যি বাবা, বাবা খুব খিদে পেয়েছে। আরেকটু আরেকটু কষ্ট করো তোমরা, এক্ষুনি পৌঁছে যাবো আমরা। আঙ্কেল ওই দেখো, নো বাবি, অন্যের জিনিস না বলে নিতে নেই, ভাল লাগে না। কি টুসি কোথায় গেল? বাবা কত আপেল। সব খেয়ে নিলি? পারা গেল না। এই সেই ভালো মানুষের দেশ, এর নাম হলো হ্যাপি ভ্যালি। এসো 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 আমার সাথে। কেউ কিছু করো।
আছে ওখানে? সেই তো, চলো তো দেখি। বাচ্চাটাকে বোধহয় ওখান থেকে আসতে লাগছে। হ্যাঁ, ওরা কারা? কি হয়েছে এখানে? তাতে আপনার কাজ কি? কে আপনারা? সেসব পরে হবে, আগে বলুন তো কি হয়েছে। আর বলবেন না, একটি বাচ্চা ওই খাদে ঝুলছে। হ্যাঁ, সে কি? আমরা কিছুতেই বাচ্চাটাকে তুলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই এসো সবাই। সাবধান সাবধান, সামনে সামনে সামনে। সবাই রেডি তো? হ্যাঁ রেডি। ইয়েস আঙ্কেল। ববি। ইয়েস আঙ্কেল। টেকা, কুইক কুইক। আপনারা কারা? কোথা থেকে আসছেন? আমরা সবাই একটা সার্কাসে কাজ করতাম, ছেড়ে চলে এসেছি। কোথায় যাবেন আপনারা? জানি না, এই হ্যাপি ভ্যালির খুব নাম শুনেছিলাম, তাই ভেবেছিলাম সবাইকে নিয়ে এখানে এসে যদি একটু। আচ্ছা আসি। না না, যাবেন না, যাবেন না আপনারা, দাঁড়ান। হ্যাঁ, আপনি বড় ভালো মানুষ, আপনি থাকুন আমাদের এখানে, আমাদের এই হ্যাপি ভ্যালিতে। আপনাদের কোথাও যেতে হবে না, থাকুন আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে থাকুন, হ্যাপি ভ্যালিতে, হ্যাপি ভ্যালিতে থাকুন, এইখানেই আপনারা থাকুন। হ্যাঁ, কোথাও না। হ্যাঁ